بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين، أما بعد. আমরা সর্বপ্রথম সেই মহান রাজাধিরাজ মহান অধিপতি আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাম শিক্ষা কোর্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি রব্বুল আলামিন, যাকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সবচেয়ে উন্নততর জীবন আদর্শ ইসলামের শেষ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। আমরা যার উম্মত হতে পেরে নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি। আসুন আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী ভাই বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন, সে বিষয়টি হচ্ছে অহংকারী দরিদ্র। সাথী বন্ধুগণ, আমরা একশো কাবিরা গুনাহ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, সে অনুযায়ী আমরা ইতিপূর্বে বেশ অনেকগুলো কাবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা সে সকল কাবিরা গুনার মধ্যে থেকে অন্যতম একটি কাবিরা গুনাহ নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে কোনো দরিদ্র ব্যক্তি যদি অহংকার করে তাহলে ইসলাম তার ব্যাপারে কি বলেছে। প্রিয় বন্ধুগণ, দেখুন, অহংকার মূলত খুবই নিকৃষ্ট একটি বৈশিষ্ট্য। মানুষ খুবই দুর্বল এবং সবসময় অন্যের মুখাপেক্ষী, সুতরাং মানুষ কোনোভাবে অহংকার করতে পারে না। মানুষের অহংকারের কিছু নেই, মানুষের সৃষ্টি হয়েছে খুবই দুর্বল পানি থেকে এবং তার দৈহিক গঠন খুবই দুর্বল। আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। সত্যি আমরা খুবই দুর্বল, প্রত্যেক দিন আমাদের খাবারের প্রয়োজন। আমরা ঠিকমতো খাবার খেতে না পেলে আমাদের জীবন অচল হয়ে যায়। তৃষ্ণায় আমরা পানি পান করতে না পারলে আমাদের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যায়। ঠান্ডার সময় আমাদেরকে গরমের পোশাক পরিধান করতে হয়, নাহলে আমাদের জীবন চলে না। আবার গরমের সময় ঠান্ডার প্রয়োজন, আমরা ফ্যানের বাতাস খাই, এসির নিচে বসে গরম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি, রোদের উত্তাপ থেকে বাঁচার জন্যে গাছের ছায়া নিচে আবার আশ্রয় গ্রহণ করি। আমরা সামান্য ভয়ে হতবিহ্বল হয়ে পড়ি, টেনশনে আমরা অস্থির হয়ে যাই, হঠাৎ ভয়ানক চিৎকার শুনলে আমরা বেহুশ হয়ে পড়ি, হঠাৎ কোনো আওয়াজ যদি শুনি বা রাতের অন্ধকারে ভয়ানক কিছু দেখি আমরা হুঁশ হারিয়ে ফেলি, আমরা ক্রোধান্বিত হই এবং সে সময় আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই অনেক ক্ষেত্রে। সব দিক থেকে মূলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই দুর্বল সৃষ্টি। পৃথিবীতে আমাদের থেকে আরও অনেক শক্তিশালী সৃষ্টি রয়েছে, অনেক পশু পাখি আমাদের থেকে অনেক শক্তিশালী। সুতরাং মানুষ কখনোই অহংকারী হতে পারে না, এটা মানুষের জন্য শোভনীয় নয়। অহংকার করা সাজে শুধু সেই মহান সত্তার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেন, নিয়ন্ত্রণ করেন, সবাইকে খাবার দেন, পানীয় দেন, তাদের জীবন চলার প্রত্যেকটি উপকরণ যথাযথ সময়ে
বিনা প্রতিদানে সরবরাহ করে থাকেন। সুতরাং অহংকার করলে তারই সাজে, কিন্তু আমরা মানুষ আমরা কোনোভাবে অহংকার করতে পারি না, এটা আমাদের জন্যে শোভনীয় হতে পারে না। প্রিয় বন্ধুগণ, অহংকার মূলত সর্বপ্রথম যে করেছিল সে কে? সে ইবলিস। আল্লাহ তাআলা যখন ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আদমকে সেজদা করো, সেই সময় ইবলিস আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করেছিল এবং অহংকার বশত আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত ছিল। রব্বুল আলামিন সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন বলছেন, আমি যখন ফেরেশতা মণ্ডলীকে আদেশ করলাম যে তোমরা আদমকে সেজদা করো, তখন ফেরেশতা মণ্ডলী সকলেই সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু ইবলিস সেজদা দিতে অস্বীকার করল এবং সে উদ্ধত প্রকাশ করল, অহংকার প্রকাশ করল, ফলে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে অহংকার ইবলিসের স্বভাব। যেই মানুষের মধ্যে অহংকার আছে সে ইবলিসের অনুসারী, তার মধ্যে ইবলিসই বৈশিষ্ট্য আছে। ইমানদার ব্যক্তি হবে বিনয়ী, ইমানদার ব্যক্তি হবে আচার আচরণ কথাবার্তা চলাফেরাই আল্লাহর এক অনুগত দাস। সকল ক্ষেত্রে সে একজন অনুগত দাসের মতো আচরণ করবে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, মানুষের সাথে আচরণের ক্ষেত্রে সে কোনোভাবে কারো প্রতি অহংকার প্রকাশ করবে না। এটি কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়। তবে অহংকার কাকে বলে সে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং অহংকারের পরিণতি কী সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রিয় সাথী বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, জিয়াল রাসুল, একজন মানুষ যদি চায় যে তার পোশাক তার জুতা এগুলো সুন্দর হোক, সুন্দর পোশাক পরিধান করবে, ভালো জামাকাপড় পরবে, এটা কি অহংকার কি না? একজন মানুষ ভালো পোশাক পরিধান করবে, সুন্দর জামাকাপড় পরিপাটি পোশাক পরবে এবং পরিপাটি হয়ে সুন্দরভাবে চলাচল করবে, এটা অহংকার অন্তর্ভুক্ত কি না? তখন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আল কিবরু বাতারুল হককে গামতুন নাস, অহংকার বলা হয় সত্য প্রত্যাখ্যান করাকে এবং মানুষকে তুচ্ছ বা হেয় দৃষ্টিতে দেখাকে। অর্থাৎ অহংকার দুইটি জিনিসের নাম, একটা হচ্ছে যে সত্য হক জিনিস জেনে বুঝে না মানা, এটা তার মনের অধ্যত্ব তাকে হক গ্রহণে বাধা দেয়, সে আত্মম্ভরিতার কারণে জেনে বুঝে সত্য মানবে না, সে যেটা বলেছে বা সে যেটা মনে করে সেটাইকে সে 100% সঠিক মনে করে। যদি আর বিপরীতে দলিল প্রমাণ সাক্ষ্য সব কিছুর মাধ্যমে সত্য প্রমাণিত হয় তারপরও সে মানবে না, এটা হচ্ছে অহংকার। এটা কি অহংকার? আরেকটি হচ্ছে মানুষকে হেয় নজরে দেখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে অহংকার এটা সুন্দর জামা কাপড় জুতা স্যান্ডেল পরিধান করার নাম নয়, পরিপাটিভাবে চলার নাম নয়, বরং সত্যকে না মানার নাম অহংকার এবং মানুষকে হেয় প্রতিপন্ন করার নাম অহংকার।
প্রিয় বন্ধুগণ, অহংকার এটা ঘৃণিত মানুষের কাছেও আল্লাহর কাছেও। মানুষ কখনো অহংকারীকে ভালোবাসেন না, আর রব্বুল আলামিন অহংকারীকে ঘৃণা করেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে মানুষ কেন অহংকার করে। অহংকার করার বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ, মানুষ যখন টাকা পয়সার মালিক হয়, তার অর্থ সম্পদ, জায়গা জমি, বাড়ি গাড়ি ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে থাকে, তখন নিজেকে সে অভাবমুক্ত মনে করে, সে নিজেকে সবার থেকে আলাদা ভাবতে শুরু করে এবং তখন তার মধ্যে অহংকার চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো অহংকারের ব্যাপারে কি বলেছেন, যে কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতগা আর রাআহু ইস্তাগনা, কখনোই নয়, মানুষ সীমালঙ্ঘন করে যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে, যখন সে নিজেকে ভাবে যে তার কোনো অভাব নাই, কোনো কমতি নাই, তার সব কিছু আছে, তখন সে অহংকার হয়ে ওঠে এবং সীমালঙ্ঘন করে, আচার আচরণ কথাবার্তায় উদ্ধত ভাব প্রকাশিত হয়। কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় কী ছিল? দরিদ্র অহংকারী। আচ্ছা, একজন দরিদ্র মানুষ সে কেন অহংকার করবে, তার অহংকারের কারণটা কী হতে পারে? একজন ধনী মানুষ সে হয়তো অহংকার করতে পারে, কারণ তার ভিতরে সেই অহংবোধটা এসেছে নিজেকে অভাবমুক্ত মনে করার কারণে। কিন্তু একজন দরিদ্র নিঃস্ব, তার তো অহংকার করার কোনো কারণই নেই, তাহলে তার জন্যে অহংকার করাটা আসলে সাজে না। অহংকার কারোর জন্যই সাজে না, কিন্তু দরিদ্র মানুষ সে যদি অহংকার করে এটা আরও বেশি নিন্দনীয়। অহংকার সর্বাবস্থা নিন্দনীয়, কিন্তু একটা মানুষ টাকা পয়সা মালিক, অনেক সম্পদের অধিকারী, সে যদি অহংকার করেও মানুষে বলবে যে টাকা পয়সা হয়ে গেছে তো, টাকার গরম, অহংকার করতেছে। কিন্তু কোনো ফকির যদি অহংকার করে তখন বিষয়টা খুব খারাপ দেখায় না, মানুষের কাছে এটা আরও খারাপ হিসেবে উপস্থাপিত হয়। তাই তো রব্বুল আলামিনও এই জিনিসটাকে ঘৃণা করেন। হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় সাথী বন্ধুগণ, যে হাদিসটি আমরা ইতিপূর্বে একাধিক ক্লাসে আলোচনা করেছি, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সালাসাতুন লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যে তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে কথা বলবেন না, যাদের দিকে তাকাবেন না এবং যাদেরকে গুনাহ থেকে মোচনের কোনো ব্যবস্থা করবেন না, উপরন্তু তাদের জন্যে রয়েছে কঠিন মর্মন্তুদ শাস্তি, পীড়াদায়ক শাস্তি। সে তিন শ্রেণীর মানুষকে, এক নম্বর হচ্ছে শাইখুন জানিন, মানে বয়োবৃদ্ধ জিনাকারী, বয়স্ক ব্যভিচারী ব্যক্তি, যে সম্পর্কে আমরা ইতিপূর্বে একটি ক্লাসে স্বতন্ত্রভাবে বিস্তারিত আলোচনা করেছি। একজন যুবক মানুষ যদি জেনা করে আর একজন বাচ্চা কাচ্চার বাবা, বয়স্ক, স্ত্রী পরিবার সব আছে, তারপরে যদি জেনা করে, সমাজের দৃষ্টিতে কাকে বেশি নিকৃষ্ট হিসেবে গণ্য করা হয়? যেই লোকটা বিবাহিত, সংসার আছে, বয়স হয়ে গেছে, তারপরেও যদি জিনা করে তাহলে এটা ওই যুবকের থেকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। যুবকের হয়তো আকল বুদ্ধি কম, যৌবনের
তাড়নায় নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারেনি, তো সেটা অবশ্যই অপরাধ এবং ভয়ানক অপরাধ, কোনো সন্দেহ নেই। কিন্তু বয়স্ক মানুষ যদি সেটা করে তাহলে সেটা আরও বেশি জঘন্য, আরও বেশি খারাপ। তাই রব্বুল আলমিনের কাছেও এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য, যার কারণে রব্বুল আলমিন কিয়ামতদিন এই লোকের দিকে তাকিয়েও দেখবেন না, কথা বলবেন না, অর্থাৎ রহমতের দৃষ্টি তাকাবেন না, রহমতের ভাষায় তার সাথে কথা বলবেন না, গুনাহ মোচনের ব্যবস্থা করবেন না এবং কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তাহলে নিশ্চিতভাবেই সে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে, কঠিন শাস্তির সম্মুখীন হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তো এটা হচ্ছে একজন, আরেকটা হচ্ছে মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। একজন শাসকের সব কিছুই থাকে, তার না আছে কোনো টাকা পয়সার অভাব, তার শক্তির অভাব, প্রশাসন, সেনাবাহিনী, আর্মি, অঢেল সরকারি সম্পদ সবই তারই নিয়ন্ত্রণে, তারপরেও সে জনগণের সাথে যদি মিথ্যাচার করে সেটা খুবই ঘৃণিত। মানুষ মিথ্যা কথা তো বলে কাউকে ভয় করে, যে সত্য কথা বললে সে হয়তো আমার কোনো ক্ষতি করে ফেলবে, সত্য কথা বললে এই জায়গাতে আমি বিপদে পড়ে যেতে পারি। কিন্তু একজন বাদশাহ সে কী কারণে মিথ্যা কথা বলবে? তার তো সবই আছে। তাহলে বোঝা গেল প্রয়োজন না থাকার পরেও সে মিথ্যা কথা বলে, এই জন্যে এটা আরও বেশি ঘৃণিত। আর তিন নম্বর যে বিষয়টি বলা হয়েছে, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আইলুন মুস্তাকবির, মানে অহংকারী দরিদ্র ব্যক্তি। অন্য বর্ণায় শব্দটি এসেছে আইলুন মজহুব, মানে উদ্ধত অহংকারী দরিদ্র। এখানে আয়েল শব্দ এসেছে, প্রিয় সাথী বন্ধুগণ, আয়েল শব্দটার অর্থ কী এ ব্যাপারে আলেমগণ যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটি হচ্ছে, মানে এমন দরিদ্র যার সন্তান সন্ততি বা স্ত্রী পরিবার বা এমন ব্যক্তিবর্গ রয়েছে যাদের পেছনে তাকে টাকা পয়সা খরচ করতে হয়। ইমাম মুনাবি রাহেমাহুল্লাহ ফাইদুল কাদিরে বলছেন, আইলুন মুস্তাকবির আই ফকিরুন জু ইয়াল, এমন দরিদ্র যার স্ত্রী পরিবার সন্তান সন্ততি আছে, মানে ব্যক্তি হিসেবে দরিদ্র, আবার তার যে বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি স্ত্রী পরিবার আছে বা বৃদ্ধ বাবা মা আছে, তো তাদের সে ভরণ পোষণ করতে পারে না, তাদের খরচ দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু এতটা সে অহংকারী যে কেউ যদি তাকে জাকাত দিতে যায় জাকাত নেবে না। কেউ জাকাত দিতে গেলে যদি বলা হয় যে ভাই আপনি তো কষ্টে আছেন তো আমার কিছু জাকাত আছে আপনাকে দিতে চাই, না না না, আরে আমাদেরকে আপনি কী মনে করেন, জাকাত দিতে আসলে আপনার কি ফকির, অথচ নিজে ঠিক মতো খাইতে পায় না বা পরিবারের সদস্যদের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না, তারা ক্ষুধায় কাতরাচ্ছে, শীতে ভালো পোশাক নাই, কিন্তু অহংকার তাকে জাকাত গ্রহণে বাধা দিচ্ছে, মানে জাকাত নেবে না সে। কেউ যদি তাকে দান করতে চায় তাহলে তার বিরুদ্ধে সে আর খেপে ওঠে, অথবা বাইতুল মাল থেকে আলেমগঞ্জ যেটা বলেছেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকেও সে কিছু সাহায্য নেওয়ার আবেদন করবে না, কারণ অহংকার, আরে আমি অমুক পরিবারের অমুক বংশের, আমি আবার ওই দরিদ্র ভাতা নিব বা বাইতুল মাল থেকে আমি টাকা নেব, বংশের নাম আছে তো আমাদের। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে জাকাত খাওয়া হারাম ছিল,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী পরিবার তাদের জন্য যাকাত খাওয়া হারাম। কিন্তু অন্যান্য মানুষ যদি যাকাতের হকদার হয়, ঋণগ্রস্ত অথবা সংসার ঠিকমতো চালাতে পারতেছে না বা যে পরিমাণ ইনকাম করতেছে সন্তানদের ভরণ পোষণের জন্য যথেষ্ট নয়, নিজের সংসার চালানোর জন্য যথেষ্ট নয়, তাহলে সে যাকাত খেতে পারে। কিন্তু যাকাত নেবে না, বাইতুল মাল থেকে কোনো সাহায্য নেবে না, দরিদ্র ফান্ড থেকে কোনো কিছু গ্রহণ করবে না অহংকারের কারণে। আবার যদি কোনো কাজ করার কথা বলা হয় যে ঠিক আছে আপনি সাহায্য নেবেন না, তো একটা কাজ করেন, ছোটোমোটো কোনো কাজ করবে না। ছোটোমোটো কাজ করলে মানসম্মান থাকে না, আরে আমি এই কাজ করব, এই কাজ করা কি আমার দ্বারা সম্ভব? প্রিয় বন্ধুগণ, মানে তার নজরটা সবসময় উপরের দিকে। কেন? এটা মূলত আত্ম অহংকার। ভাই, আর্থিক সমস্যায় পড়লে এই সমস্যা থেকে মুক্তির জন্যে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করে অর্থ উপার্জন করতে হবে। সেটা সবসময় যে আমার স্ট্যাটাসের সাথে উপযুক্ত হবে তা না, অনেক সময় স্বল্প বেতনেও চাকরি করার প্রয়োজন হতে পারে, বা ছোট একটা কাজ করে ছোট একটা দোকান দিয়েও সংসার চালানো যেতে পারে। তো অহংকার মানুষকে হালাল কাজ করতে বাধা দেয়। তাহলে বাইতুল মাল থেকেও নেবে না, সরকারি ফান্ড থেকেও কিছু নেবে না, দরিদ্র ফান্ড থেকে কোনো কিছু নেবে না, কারো কাছে যে চাইবে সেটাও করবে না, আবার নিজে যে কাজ করে উপার্জন করবে সেটাও করবে না। সন্তান সন্ততি স্ত্রী পরিবার এরা ক্ষুধায় কাতরাচ্ছে, ওদের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অহংকারের কারণে সে তাদেরকে কষ্ট দিতে রাজি, কিন্তু সে কোনো কাজ করতে রাজি না বা কারো সাহায্য গ্রহণ করতে রাজি না। হ্যাঁ, আলেমগুন বলেছেন যে কেউ যদি নিজে পবিত্র থাকার উদ্দেশ্যে কারো সাহায্য গ্রহণ না করে সেটা জায়েজ আছে, কিন্তু শর্ত হলো এ কারণে যদি তার পরিবারের ক্ষতি হয় তাহলে সেটা জায়েজ নেই। কারণ সে নিজে কষ্ট করুক ঠিক আছে, কিন্তু তার স্ত্রী পরিবারকে কষ্ট দেওয়ার অধিকার তার নাই। এক্ষেত্রে তার জন্যে জরুরি হচ্ছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, সেটা যাকাত গ্রহণ করার মাধ্যমে হলেও, ছোট কাজ করার মাধ্যমে হলেও এখানে অহংকার করা চলবে না। এবং সে পরিমাণই নিবে বাইতুল মাল থেকে বা যাকাত, যতটুকু তার প্রয়োজন মেটায়, যতটুকু তার অভাব মোচন করে, তার স্ত্রী পরিবার চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে গ্রহণ করবে। আবার কিছু দরিদ্র আছে এত অহংকারী যে সমাজের সাথে সঙ্গতি রাখতে গিয়ে ধনীরা যে সমস্ত কার্যক্রম করে তাকে ওই সমস্ত কার্যক্রম করতে হবে, অনেক দামি দামি পোশাক কিনতে হবে, ঘর বাড়ি সাজানোর জন্যে দামি দামি ফার্নিচার কিনতে হবে, সবচেয়ে ভালো ভালো খাবার খেতে হবে, ঋণ করে হলেও সমাজের স্ট্যাটাস বজায় রাখতে হবে, তার সামাজিক মর্যাদা, পারিবারিক ঐতিহ্য ইত্যাদি বজায় রাখার জন্যে আরাম পথে অর্থ উপার্জন করে হলেও সে বাজারের সবচেয়ে ভালো চাউলটা খাবে, সবচেয়ে ভালো ফার্নিচার নেবে, অনেক দামি দামি পোশাক পরবে, নর্মাল পোশাক পরবে না। এটাও কিন্তু অহংকারেরই আলামত। মানুষের জীবন সবসময় একরকম থাকে না। সুতরাং যখন আর্থিক সচ্ছলতা আসবে তখন সে হাত খুলে খরচ করবে, কিন্তু যখন আর্থিক সংকট থাকবে, সমস্যা থাকবে, তখন তো হাত খুলে খরচ করা ঠিক না। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি খাবেন, পরবেন, ঘরের আসবাবপত্র ক্রয় করবেন। আবার কিছু মানুষ আছে ওই স্ট্যাটাস রক্ষা করতে গিয়ে ব্যাংক থেকে সুদের উপরে বিশাল অঙ্কের ঋণ নিয়ে অনবরত খরচ করতেই থাকে।
যখন ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা থাকে না তখন শেষ পর্যন্ত ভিটা বাড়ি পর্যন্ত ব্যাংক নিয়ে যায়। তো এই জাতীয় অহংকারী কখনোই আল্লাহর কাছে প্রিয় হতে পারে না, বরং যারা অহংকার করবে তারা এমনিই আল্লাহর কাছে ঘৃণিত, সমাজের কাছে ঘৃণিত, মানুষের কাছে ঘৃণিত। আবার যদি তার আন্ডারে স্ত্রী পরিবার সন্তান সন্ততি থাকে এবং তাদেরকে সে যদি কষ্ট দেয় অহংকারের কারণে, কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ না করে, কোনো কাজ না করে, জাকাত সাদকা গ্রহণ না করে, তাহলে তাদেরকে কষ্ট দেওয়ার কারণে সে গুনাহগার হবে এবং কিয়ামত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে মোচনের ব্যবস্থা করবেন না, এবং সর্বোপরি তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমাদেরকে যেটা করতে হবে প্রিয় বন্ধুগণ, যে একজন মুসলিম সে ইসলামী আদর্শে নিজের জীবনকে ঢেলে সাজাবে। অহংকার কখনোই কোনো ইমানদারের চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ নয়, অহংকার থেকে সে অবশ্যই দূরে থাকবে। এবং বিশেষ করে আর্থিক সংকটের অবস্থায় যেন অহংকার মাথা চাড়া দিয়ে না উঠে সে ব্যাপারে আরও বেশি সচেতন থাকতে হবে। স্ত্রী পরিবারকে চালানোর জন্যে বা সংসার পরিচালনার জন্যে তাকে হালাল পন্থায় আয় ইনকাম করার চেষ্টা করতে হবে, যদিও সেটা কম বেতনের চাকরি হয়, যদিও সাধারণ কোনো কাজ হয়, তারপরেও অহংকার করে সেখান থেকে দূরে থাকা যাবে না। প্রয়োজনে কেউ যদি সাদাকা দেয়, জাকাত দেয়, সেটা গ্রহণ করতে আপত্তি করা ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর অপছন্দনীয় সব ধরনের বৈশিষ্ট্য থেকে হেফাজত করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যেন আমাদেরকে বিনয়ী এবং আরও উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি দরিদ্রতা থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, দারিদ্রতা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আশ্রয় প্রার্থনা করেছেন, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এবং আমরা ইনকাম যেটা করব সেটা যেন অবশ্যই হালাল পন্থায় হয়, কখনও কারো দিকে যেন মুখাপেক্ষী হতে না হয়, কারো নিকটে যেন হাত পাততে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বুধবার এবং বৃহস্পতিবারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে ক্লাস শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়রান হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।